দেখো প্রথমেই যদি বলে রাখি সুবিধাটা বলতে হবে ম্যাথ বা অঙ্ক বাদে সায়েন্স নেওয়ার একটি সুবিধা কি যারা যারা হেকটিক মনে করো অঙ্কটাকে অঙ্ক তোমাদের পছন্দ নয় বাট সায়েন্স নিয়ে পড়তে যাও তারা কিন্তু পিওর সায়েন্স না নিয়ে তোমরা বায়ো সায়েন্স নিতে পারো অর্থাৎ আমি বলে রাখি সায়েন্সের এখানে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে পিওর সায়েন্স একটা হচ্ছে বায়ো সায়েন্স সেক্ষেত্রে পিওর সায়েন্সের মধ্যে পড়ে ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্সটা তোমরা নিতে পারো যারা যারা ইঞ্জিনিয়ার হতে চাও এবং যারা যারা ডাক্তার হতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু পিওর সায়েন্স না নিলেও চলে সেক্ষেত্রে ম্যাথ বাদ পড়ে যায় বা ম্যাথ তোমরা বাদ দিতে পারো তোমাদের অপশান রয়েছে হাতে সেক্ষেত্রে তোমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং একটি ফোর্থ সাবজেক্ট তোমরা নিয়ে পড়তে পারো স্কুলে এই তোমাদের ছিল সায়েন্সের ভাগ এইবার সেক্ষেত্রে অঙ্কটা কারা বাদ দিতে পারবে অঙ্ক কিন্তু যারা ইঞ্জিনিয়ার বা জয়েন্টের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় তারা কিন্তু অঙ্কটাকে বাদ দিতে পারবে না তাদের অঙ্ক কিন্তু থাকবেই থাকবে আর যারা যারা অঙ্ক বাদ দেবে তাদের কিন্তু অনেক অসুবিধা হবে বা অঙ্ক অঙ্ক ছাড়া পড়তে পারবে না তারা ইঞ্জিনিয়ার বা জয়েন্টের মানে বলতে চাইছি আমি যে পিওর সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু অবশ্যই থাকবে এছাড়া কম্পিউটার সায়েন্স আর যারা যারা মানে যারা যারা জয়েন্ট দিতে চাও এইবার আসি যারা যারা অঙ্ক রাখবে না তারা তারা কারা তারা যারা নিট দিতে চাও অর্থাৎ ডাক্তার হতে চাও বায়োলজি নিয়ে পড়তে চাও তারা পিওর সায়েন্স না নিয়ে অঙ্কটা তোমরা বাদ দিতে পারো সেক্ষেত্রে সুবিধাটা আমি বললাম তোমাদেরকে এবার আমি চলে আসি অসুবিধাটা কি অসুবিধাটা হলো এই যে যারা যারা ভাবছ যে আমরা মানে অঙ্কটা বাদে মানে বায়োলজি নিয়েই বা এটা নিয়ে পড়তে চাই নিট দিতে চাই কিন্তু তাদের একটা জিনিস প্রবলেম হবে ফিজিক্স কেমিস্ট্রি তাদের তো কমন থাকছে সাবজেক্টের মধ্যে সেক্ষেত্রে ফিজিক্সের মধ্যে কিছু গাণিতিক অঙ্ক রয়েছে গাণিতিক মানে বিবরণ রয়েছে প্রত্যেকটি ইকুয়েশানের সেক্ষেত্রে সেই অঙ্কগুলো যখন ক্লাসে করানো হবে গাণিতিক উদাহরণের কেমিস্ট্রির ক্ষেত্রেও যখন করানো হবে তখন কিন্তু তোমাদের একটি অসুবিধা হবে সেটি হলো কি সেটি হল তোমাদের অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে তাই সেক্ষেত্রে তোমরা একটা টিপস আমি দিতে পারি অনেকের অঙ্ক মানে অসুবিধা হয় কিন্তু তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাও তোমাদের ইচ্ছা রয়েছে মনের মধ্যে বা জিনিসটার বিষয়ে আগ্রহী রয়েছে সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো অঙ্কটা বাই দা বাই সাইড তোমরা অঙ্কটা প্র্যাকটিস করতে পারো বা অন্য দাদা দিদিদের থেকে সায়েন্স নিয়ে যারা পড়েছে তাদের কাছে তুমি অঙ্কটা প্র্যাকটিস করে নিতে পারো এবং অঙ্ক না নিলে যে ফিজিক্স কেমিস্ট্রি বুঝতে পারবে না একেবারে তা নয় বুঝতে পারবে বাট একটু অসুবিধা হবে বাট সেটা মানে যদি হার্ডওয়ার্ক করো তোমরা অবশ্যই কিন্তু বুঝে যাবে তো এই ছিল সুবিধা ও অসুবিধা এইবার আমি যে নেক্সট যে টপিকে কথা বলবো সেটা হলো যদি ম্যাথ ম্যাথ নাও তার সুবিধা বললাম এবং অসুবিধা বললাম এই সুবিধা অসুবিধার মাঝখানে একটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সায়েন্স কিন্তু শুধুমাত্র ওই বেসিক জিনিস জানার জন্য বা অল্প পড়ে নাম্বার তোলার জন্য বা অল্প পরে কয়েকটা কমন প্রশ্ন পড়ে নাম্বার তোলার মতো সাবজেক্ট নয় সেক্ষেত্রে নিটের ক্ষেত্রে হোক বা জয়েন্টের ক্ষেত্রে হোক তোমাদেরকে উন্মুক্ত হতে হবে অর্থাৎ একটি প্রশ্ন এই বছর এসছে বলে ওই বছরই গিয়ে ওই প্রশ্নটা আসবে ওই প্রশ্নটা তার দু বছর পর আসবে এমন হবে না জয়েন্টের ক্ষেত্রে তোমরা প্রশ্ন দেখেছো আমি পারলে অন্য একটি ভিডিওতে আমি তোমাদের জয়েন্টের প্রশ্ন দেখিয়ে দেবো সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুণগত মান আলাদা অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নই আলাদা প্রত্যেক বছরের প্রশ্ন আলাদা প্রত্যেক প্রশ্নগুলোর ধরনও আলাদা প্রশ্নগুলো একদম বাইরে থেকে অর্থাৎ শুধুমাত্র তোমাদের নলেজ ক্লিয়ার করতে হবে তোমাদের যে বইগুলো তোমাদেরকে আমি বলেছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভের সেরা পাঠ্য বই সায়েন্সেরগুলো তোমরা সেই বই থেকে শুধুমাত্র একটি নলেজ ক্লিয়ার করবে বাট তোমাদেরকে মেন যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে ক্লিয়ার আউট করে ভালো স্যার বা ভালো ম্যাডামের থেকে তোমাদের অঙ্কগুলো বা প্রত্যেকটা সাবজেক্ট যে সাবজেক্ট নেবে তোমাদেরকে নলেজ এবং টপিক অনুযায়ী বুঝে নিতে হবে তাহলে তোমরা কিন্তু ওই টপিকের হাজারখানা প্রশ্ন প্রিপেয়ারও করতে হবে হ্যাঁ প্রশ্ন হাজারখানা প্রশ্ন প্রিপেয়ার করতে হবে তারপরে গিয়ে তুমি একটা মানে একটা এই প্রশ্ন উত্তর বিষয়ে তোমাদের একটা নলেজ বা ধারণা তৈরি হবে সেক্ষেত্রে সায়েন্সটা কিন্তু হার্ডওয়ার্কের তাই আরেকবার বলে দিচ্ছি সায়েন্স স্ট্রিম কারা নেবে যাদের ফিজিক্যাল সায়েন্স বায়োলজি যাদের ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এবং অঙ্কের প্রতি আগ্রহ রয়েছে যারা ডাক্তার হতে চাও যারা ইঞ্জিনিয়ার হতে চাও এবং অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও সায়েন্স কোনো ম্যাটার করে না গ্র্যাজুয়েশান বা মানে এটা ম্যাটার করে সেক্ষেত্রে সায়েন্সের অনেক সুবিধা রয়েছে তোমাদেরকে আমি বলে রাখি অন্যান্য গবেষণা করতে চাও ভবিষ্যতে মানে সায়েন্টিস্টের সায়েন্টিস্টদের সাথে কোনো কাজ করতে চাও সেই সেই সমস্ত গবেষণাগারে কাজ করতে চাও কেমিস্ট্রি ল্যাবে কাজ করতে চাও বিভিন্ন রকমের সায়েন্স সায়েন্টিফিকমূলক কাজবাজ করতে চাও তো তাদের জন্য আমি বলে রাখি সায়েন্স ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের আমি আশা করছি যে তোমাদের ডাউট ক্লিয়ারেন্স হয়েছে এবং তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে সায়েন্সের মধ্যে অঙ্ক না রাখলে কী সুবিধা রয়েছে কী অসুবিধা রয়েছে তো ভিডিওটা বেশি বড়ো করবো না আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো যারা যারা ইঞ্জিনিয়ার হতে চাও তারা অবশ্যই কিন্তু অঙ্ক রাখো কম্পিউটার সায়েন্স রাখো আর যারা যারা ডাক্তার হতে চাও তারা অঙ্ক না রাখলেও চলবে তবে আমি বলবো যদি অঙ্ক রাখো তাহলে তোমাদের অনেক হেল্প হবে